বৈদ্যুতিক গাড়ির জগতে পা রাখলো বাংলাদেশ। পাবলিক মোটরস লিমিটেড বাংলাদেশের প্রথম ইলেকট্রিক কার স্টার্টআপ, যা পরিবহন সেক্টরে কার্বন ইমিশন ও বায়ু দূষণ রোধের জন্য সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সহ, যার বাজার মূল্য 6,60,000 টাকা। অত্যাধুনিক এই গাড়িতে থাকছে রিমোট লক, অটোমেটিক জানালা, এয়ার কন্ডিশন, আরটিএনজি ডিসপ্লে, ব্লুটুথ বয়, এক চার্জে 150 কিলোমিটার, 1.62 টাকা প্রতি কিলো, 8 ঘন্টায় ফুল চার্জ, স্পেয়ার চাকা, হাইড্রোলিক ব্রেক ইত্যাদি। এবারে মডেলের নাম সিটি বয়, অনেকটা বাচ্চা বাচ্চা চেহারার গাড়ি। সাইজে ছোট্ট কিন্তু ভেতরে জায়গা অনেক। এই অত্যাধুনিক মডেলে রয়েছে প্রতি কিলোমিটারে খরচ মাত্র 35 পয়সা। ভালোবাসার সাথে একটু সাশ্রয় হলেই তো ভালোবাসা প্লাস। গরমে স্বস্তি দিতে আছে এয়ার কন্ডিশন, এটা মাস্ট একটা ফিচার, গরমে ভালোবাসা কঠিন। এক চার্জে 150 কিলোমিটার আর 8 ঘন্টায় ফুল চার্জ, মানে প্রতিদিন 20 কিলো যদি চালান তাহলে এক চার্জে 5 দিন অফিস করা যাবে। মোট সিট ড্রাইভার সহ 4টি, ছোট বড় সরঞ্জাম রাখার জন্য অথবা ব্যক্তিগত ট্যুরে সরঞ্জাম রাখার ক্ষেত্রে এই মডেল অত্যন্ত সহায়ক। ছোট্ট জায়গা কিন্তু অনেক বড় আর মধুর। লো স্পিড গাড়ি মানে ঘন্টায় 50 কিলোমিটার স্পিডে যাবে, তাই রিস্ক নেই। ব্রাট থেকে রেজিস্ট্রেশন করতে সহায়তা দেওয়া যাবে। ঝামেলা বা ঝগড়া ভালোবাসার ক্ষতি করে, আপনার ঝামেলায় পালকির কোম্পানিই নিবে। অত্যাধুনিক গাড়িতে 2024 সালে আসছে সোলার ব্যাটারি সোয়াপ। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যার ব্যবহার করবেন তাদের জন্য ঢাকা শহরের 25টি জায়গাতে থাকবে ব্যাটারি পরিবর্তন করার জায়গা। মনে করেন আপনার গাড়ির ব্যাটারি চার্জ প্রায় শেষ, বাসায় না যেয়ে আপনি আপনার পাশের দোকানে যেয়ে আপনার চার্জ শেষ হওয়া ব্যাটারি দিয়ে ফুল চার্জ ব্যাটারি আপনার গাড়িতে ভরতে পারবেন। 2 মিনিটেই ফুল চার্জ। ব্যাটারি কিনতে হবে না, সিকিউরিটি ডিপোজিট দিলেই হবে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও সোয়াপ স্টেশন হবে, কমার্শিয়াল গাড়িগুলো চলতে পারবে 24 ঘন্টায়। ডেস্ক রিপোর্ট, দৈনিক শতবর্ষ।